বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি বর্ষণ এবং নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমূলক হামলা এবং মামলার প্রতিবাদে বরিশালের উজিরপুর এবং বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টার দিকে উজিরপুর পৌর শহরের টেম্পো স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। আমরা মীমাংসা